সংখ্যক উপজাত দিন ভোগেশ্বর বৰুৱাৰ উপজাত দিন উপলক্ষে এইবাৰ পালন কৰা হৈছে 37 সংখ্যক অভিৰুচি ক্রীড়া দিবস কিন্তু করোনা মহামারীর বাবে এইবার অভিরুচি ক্রীড়া দিবসর নাই বিশেষ কার্যসূচী নেহরু স্টেডিয়ামত পুৱা 10 বজাত অনুষ্ঠিতীয়াক অনুষ্ঠিত হব অভিরুচি ক্রীড়া দিবস 1937 সনের আজির দিনটোতে শিবসাগরত জন্ম হয়েছিল ভোগেশ্বর বৰুৱাৰ 1966 সনের ব্যাংকক এশিয়ান গেমসত 800 মিটার দৌড়ত স্বর্ণ পদক অর্জন করেছিল ভোগেশ্বর বৰুৱাই 1967 সনত ভারত সরকারে ভোগেশ্বর বৰুৱাক প্রদান করেছিল অর্জুন বঁটা উত্তর পূবর প্রথমগী অর্জুন বঁটা প্রাপক ভোগেশ্বর বৰুৱা অর্জুন ভোগেশ্বর বৰুৱার 84 সংখ্যক উপজা দিনত নিউজ 18 তরফর পরাও অলেখ শুভকামনা প্রথমবারের বাবে মহানগরীত সতী রাধিকা বঁটা প্রদান অনুষ্ঠান মহানগরীর রবীন্দ্র ভবন রবীন্দ্রভবনত অনুষ্ঠিত হয় এই বঁটা প্রদান অনুষ্ঠান রাজ্য সরকারের দ্বারা অনুষ্ঠিত এই বঁটা প্রদান অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী নবকুমার দলে সিদ্ধার্থ ভট্টাচার্য পরিমল শুক্লবৈদ্য আর পীযুষ হাজরিকা এইবার এই সতী রাধিকা বঁটা প্রদান করা হয় এভলেন্টিস সাজেমলয় পুনৰ জনাইছো প্ৰথমবাৰৰ বাবে মহানগৰীত সতী ৰাধিকা বঁটা প্ৰদান অনুষ্ঠান মহানগৰীৰ ৰবীন্দ্ৰ ভৱনত অনুষ্ঠিত হয় এই বঁটা প্ৰদান অনুষ্ঠানত ৰাজ্য চৰকাৰৰ দ্বাৰা অনুষ্ঠিত এই বঁটা প্ৰদান অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল মন্ত্ৰী নবকুমাৰ দলে সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য পৰিমল শুক্লবৈদ্য আৰু পীযুষ হাজৰিকা এইবাৰ এই সতী ৰাধিকা বঁটা প্ৰদান কৰা হয় এভলেন্টিস সাজেমলৈ আমাক এই ক্ষেত্রত বিশেষভাবে অনুপ্রেরণা যোগাইছে এই পদক্ষেপে নিশ্চিতভাবে আমার দৃঢ় বিশ্বাস লক্ষ লক্ষ জনক উৎসাহিত করব কারণ যিগৰাকী সতী ৰাধিকাৰ বিষয়ে আমার সমাজত খুব কম চর্চা হয়েছে যিগৰাকীৰ ব্যক্তিত্বত দৃঢ়তা সততা নিষ্ঠা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে প্রত্যক্ষ করেছে সেইগৰাকী মহান আদর্শবাদী নারীর বিষয়ে আমার অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ প্ৰত্যেকগৰাকী ব্যক্তিয়ে গভীৰভাৱে অনুধাবন কৰা উচিত আৰু সতী ৰাধিকাৰ সন্দৰ্ভত বিতংভাৱে অধ্যয়নত নিজকে আত্মনিয়োগ কৰা উচিত কাৰণ এখন আদৰ্শ সমাজ নিৰ্মাণ কৰিব লগা হলে আদৰ্শ ব্যক্তিৰ দ্বাৰা অনুপ্ৰাণিত হৈ আমি আমাৰ জীৱন যাত্ৰাত অগ্ৰসৰ হ'ব লাগিব